Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. আজ আমার আলোচনার বিষয় কিভাবে সহজে বোঝা যাবে রক্তে ইউরিক অ্যাসিড বেড়েছে। রক্তে ইউরিক অ্যাসিড বাড়ার কারণ কি? ইউরিক অ্যাসিড বাড়লে শরীরে কি কি সমস্যার সৃষ্টি হয়? রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত এবং কাদের ইউরিক অ্যাসিড দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আমাদের প্রত্যেকের শরীরেই রয়েছে ইউরিক অ্যাসিড, তবে সেই ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হলেই তখন শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। ইউরিক অ্যাসিড বৃদ্ধির সমস্যা হলো মেটাবলিক ডিসঅর্ডার, অর্থাৎ ইউরিক অ্যাসিড হলো বিপাকজনিত একটি সমস্যা। এবার আমরা জানব কিভাবে বোঝা যাবে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে। প্রথমত, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে ঘন ঘন প্রস্রাব হয়, কারণ কিডনি চায় শরীরে থাকা অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে প্রস্রাবের সঙ্গে রক্তপাতও হতে পারে। তাছাড়া প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও থাকে। দ্বিতীয়ত, ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়লে প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা হতে পারে। এক্ষেত্রে প্রচণ্ড জ্বালা যন্ত্রণার কারণে অনেকেই প্রস্রাব করতে চান না, যার ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা জানব রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার কারণ কি। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে, যার মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রোটিন বা আমিষ খাবার গ্রহণ করলে অথবা অ্যালকোহল জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে তা থেকে পিউরিন নামক নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই পিউরিন দেহে ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিড উৎপন্ন করে। ইউরিক অ্যাসিড প্রথমে রক্তে চলে যায়, সেখান থেকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায়। তবে যদি কোনো কারণে এই ইউরিক অ্যাসিড তৈরির প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হয় বা কিডনি দ্বারা কম বের হয়, তখন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। যখন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পায়, তখন এই অবস্থাকে বলা হয় হাইপার ইউরিসেমিয়া। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে নানা সমস্যার সৃষ্টি হয়। ইউরিক অ্যাসিডের কারণে গাউটের সমস্যা, পাথর বা কিডনিতে ইনফেকশন, তাছাড়া লিভার এবং হৃৎপিণ্ডও ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত ইউরিক অ্যাসিড সূক্ষ্ম স্ফটিকাকারের জয়েন্টের মধ্যে বিশেষ করে পায়ের আঙ্গুলে ব্যথা সৃষ্টি করে। প্রথম অবস্থায় শুধু পায়ে ব্যথা শুরু হয়, আস্তে আস্তে এর তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পা ফুলা, হাঁটু এবং হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, এমনকি হাতের আঙ্গুলেও এই সমস্যা সৃষ্টি হতে পারে, যার ফলে ইউরিক অ্যাসিড আক্রান্ত রোগী স্বাভাবিক হাঁটাচলা করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক ইউরিক অ্যাসিডের মাত্রা 2.4 থেকে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং পুরুষদের ক্ষেত্রে 3.4 থেকে 7 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবার আমরা জানব ইউরিক অ্যাসিডের সমস্যায় কারা বেশি আক্রান্ত হন। যারা প্রোটিন জাতীয় খাবার চাহিদার তুলনায় বেশি পরিমাণে গ্রহণ করেন এবং শাকসবজি কম পরিমাণে গ্রহণ করেন, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া যারা অ্যালকোহল গ্রহণ করেন তারাও এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারেন। অন্যদিকে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির আশঙ্কা থাকে। যাদের ওজন বেশি তারাও এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারেন। নিয়মিত যারা জল
কম পরিমাণে পান করেন তারাও এই রোগ দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে যাদের বংশে বাতের সমস্যা রয়েছে তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এমনকি কিছু কিছু ঔষধ রয়েছে যেগুলো ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই রোগে আক্রান্ত হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সেবন করা যেমন জরুরি, তেমনি একজন পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ। কারণ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে ঔষধের চেয়ে বেশি কার্যকর হচ্ছে সঠিক ডায়েট। কারণ ডায়েটের মাধ্যমে খুব সহজেই রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেলা যায়। কিছু কিছু খাবার রয়েছে যেগুলি ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয়, যেমন লাল মাংস, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের ডাল, কিছু কিছু শাকসবজি যেমন পালং শাক, পুঁই শাক, তাছাড়া অ্যালকোহল, ক্যাফেন জাতীয় খাবার, এমনকি যে ফলগুলিতে ফ্রুক্টোজের পরিমাণ বেশি তাও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। অন্যদিকে এমন কিছু খাবার রয়েছে যেগুলি নিয়মিত গ্রহণ করলে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, যেমন ফাইবার জাতীয় খাবার, গ্রিন টি, দুধ বা দুধ জাতীয় খাবার, ভিটামিন সি যুক্ত খাবার যেমন পাতিলেবু, কমলালেবু, পেয়ারা। এই খাবারগুলি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে সাহায্য করে। ইউরিক অ্যাসিড দ্বারা আক্রান্ত একজন ব্যক্তি নিয়মিত সঠিক ডায়েট চার্ট অনুসরণ করা ভীষণ প্রয়োজন। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জলপান করুন। দিনে 2.5 থেকে 3 লিটার জলপান করতে হবে। জল দেহের যে কোনো ধরনের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে জল ভীষণ কার্যকর। সারাদিনে প্রচুর পরিমাণ জল পান করার ফলে শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।